গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ মাই লাইফ মাই রুল। আজকে সানডে, আজকে অবশ্য আমার সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা চালু করা উচিত ছিল, কিন্তু সকাল থেকে চালু করতে পারিনি। তার কারণ হচ্ছে সানডে সবার ছুটির দিন আর আমার সেদিনকে আবার অনেক কাজ থাকে, তো সেই জন্য আমি সব কাজ বাজ সেরে এখন একটু ফ্রি হলাম। তাই ভাবলাম তোমাদের সামনে আসি, তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। তো যাই হোক, সকাল থেকে অনেক কিছুই কাজ বাজ ছিল, ঘর আমাকে একাই মেনটেন করতে হয়, আমার তো কোনো কাজের লোক নেই, তো সেই কারণে আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু করতে হয়। তো প্লাস আজকে ছেলেও খুব জ্বালিয়েছে, তো সেখানে এসব করে আমার লেট হয়ে গেলো, তাই জন্য আর কিছু সকাল থেকে শেয়ার করতে পারিনি। বাট হ্যাঁ, সকালে যে রান্নাটা করেছি আজকে আমি করেছি কাতলার ঝাল, যেটা কিনা বিয়ে বাড়িতে যেরকম করে কাতলার ঝাল করে সেরকম করে, তো সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে আমি তোমাদেরকে আমার ঘরটা দেখাবো পুরোটা, কে আমার ঘরটা কি অ্যাকচুয়ালি আমাদের এটা তিনতলা বাড়ি, তো আমার শ্বশুর শাশুড়ি দেওর থাকে দোতলায় আর আমরা থাকি তিনতলায়। আমার এক পাশে ঘর, এক পাশে ছাদ, একদম নিচে আছে আমার শ্বশুরের গোডাউন, ওনার বিজনেসের গোডাউন আর আমার দোকান, আর আরেক পাশে উপরে হচ্ছে দোতলায় হচ্ছে এক পাশে শ্বশুরটা। আগে আমিও ওখানেই ছিলাম, আমার ছেলে হওয়ার পর ওখানে ছোটো ঘরটা, রুমটা ছোটো, তাই একটু অসুবিধা হয় বলে আমি ওপরে আবার একটা করে নিচ্ছি, আমরা ওপরে দিচ্ছি। তোমাদেরকে ওইটা পরে একদিন দেখাবো ওই ঘরটা। আজকে আমার ঘরটা কেমন, কীভাবে সাজিয়েছি, কী করেছি না করেছি সেটা তোমাদের সাথে দেখো তাহলে। ওকে, লাইক করো, কমেন্ট করো, জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক অনেক করে। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা। তাহলে চলো আগে রেসিপিটা শেয়ার করে নিই তোমাদের সাথে। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো মাছটাকে আগে ভেজে নেবো। কাতলা মাছের পেটি আমার কাছে ছিল, আগের দিন এনেছিলাম, তো সেটাই ছিল, তিন পিস করে নিলাম। তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো। ওকে, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দেবো হচ্ছে আদা আর রসুন বাটা, তো তারপরে ওটাকে নেড়ে টেড়ে নেবো। তারপর একটু নাওটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে মশলা দিয়ে দেবো, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটুখানি ধনে গুঁড়ো, সামান্য, একদম অল্প, সামান্য একটু ধনে গুঁড়ো আর নুন দিয়ে নেড়ে নেবো। মশলাটা একটু করে কষিয়ে নেবো, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে একদম ভেজে নেবো, টমেটোটা গলা অবধি ভালো করে ওটাকে ভেজে নেবো। তো টমেটোটা গলার জন্য আমি কী করি, একটুখানি না ঢেকে দিই, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এটাকে একটু ঢেকে দিই। ঢেকে দিলে পরে টমেটোটা একদম মিশে যায় মশলার সাথে। তো যাই হোক, অল্প একটু ভাজবো, নাহলে না আবার মশলাটা একটু কোনো টেস্ট হবে না। একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর অল্প খানিকক্ষণ পর দেখবো এরকম একটা হয়ে গেছে, দেখো টমেটোটা পুরো মিশে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, জলটা ফুটে আসলে পরে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দেব হচ্ছে অল্প একটুখানি সর্ষ বাটা, একটু সাদা সর্ষ, অল্প একটু বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে একটু ফুটতে দেবো খানিকক্ষণের জন্য। দেখো ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে এটাকে একটুখানির জন্য ফুটতে দেবো, ঠিক আছে। তারপরে তোমরা যদি চাও হালকা একটু চিনি দিতে পারো, অল্প একটুখানি, আর শ্বশুরটা একটুখানি আগে টেস্ট করে নেবে যাতে তিতা না হয়, অনেক শ্বশুর না তিতা হয়, তো সেটা দিলে পরে আবার ঝোলটা কিন্তু তিতা হয়ে যাবে। তো সেইভাবে পরিমাণ মতো চালিয়েছি, তো শ্বশুর দিয়ে আর তিতা যাতে না হয় সেরকম দিয়ে অল্প একটুখানি দিয়ে এটাকে ঢেকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর হয়ে গেলো, দেখো এরকম হবে, একদম বিয়ে বাড়িতে যেমন হয় সেরকম আমার আছে কারি। চলো তাহলে এবার তোমাদের আমার ঘরটা দেখাই। দেখো এটা মেন ডোরের এন্ট্রান্স, আমি ঢুকলাম, ঢোকার পর এটা আমার ড্রয়িং রুম, মানে এখানে বসার জায়গা, ঠিক আছে। এটার পিছনে, এই যে এটার পিছনে একটা জানলা আছে, বক্স জানলা, তো এখন দেখানো যাবে না, দেখো বক্স জানলা আছে, এটা পুরোটাই দেখেছো, এটা ডাইনিং, আর দরজা দিয়ে ঢুকে এপাশে হচ্ছে আমার ড্রয়িং, মানে সরি এটা ডাইনিং আর এটা ড্রয়িং। এবারে এই ডাইনিংয়ের থেকে সিধা গেলে আমার মাস্টার বেডরুম, এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। ওকে,
এই গেল আমার বেডরুম। এখানে তাক করা আছে, কিছু জিনিসপত্র রাখা আছে, আর এটা হলো আমার ওয়ার্ড্রব, রেগুলার জিনিসপত্র, কিছু জামা কাপড়, বালিশ ফালিশ সব আমি এখানেই রাখি। আর তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে আমার আয়নাটা দেখাবো, যেটা নাকি খুব ইন্টারেস্টিং। দেখো আয়নাটা এরকম দেখতে পাচ্ছ, টোটাল একটা যাই জিনিস। এইবারে আমি যদি এটাকে ঘোরাই, রোটেট করি, এটা পুরোটা ঘোরে, এর পিছনে এবারে আমার সব জিনিস রাখার জায়গা। এখানে একটা ড্রয়ারও আছে, আর এখানে একটা এরকম ড্রয়ারও আছে। তো এটা পুরোটাই রোটেট হয় ঘোরে, নিচে একটা বেস আছে, ওই বেসটার ওপরে এটা পুরোটা এরকমভাবে রোটেট হয়। গেল, এই দেওয়ালটা আমার অন্য কালার করা আছে, তো এটা আমার মাস্টার বেডরুম। নেক্সট দেখালাম তোমাদের, এটা আমার ড্রয়িং, এই ডাইনিং, তো এটা ডাইনিং টেবিল, আর এখানে পাশ দিয়ে আমার মাস্টার বাথরুম। হয়ে গেল, এইবারে এখান থেকে গিয়ে এখানে আমার একটা কর্নার টাইপ আছে, যেখানে আমার ওয়াশিং মেশিন আর বেসিন আছে, সাথে মিরর আছে, আর ওপরে আমার একটা বাঙ্কার আছে, যেটা কি না মাস্টার বাথরুমের ওপরে। আর এখান থেকে এ দিয়ে ঘুরে গেলে এটা আমার কিচেন, কিচেনটা আমার বড়, যার জন্য আমি ফ্রিজ উড়িজ সব কিছুই কিচেনে ঢুকে গেছে, আমার বেশ বড়। মডুলার এখনও করানো হয়নি, কেননা ঘরটা আমি বেশি দিন করিনি, আমার এই দেড় বছর হয়েছে, তো খরচা অনেক হয়ে গেছে, তো সেই জন্য আমি মডুলারটা করাবো বেশ কিছুদিনের মধ্যেই করাবো। আমি নিজে মডুলার কিচেনে কাজ করি, তো আমি করাবো কিছুদিনের মধ্যে। আর ওর পাশেই এটা আমার আরেকটা রুম, দেখো এখানে এটা আমার ঠাকুরের জায়গা, ওটা আমার বাবার ফটো, এই একটা রুম, এটারও একটা অ্যাটাচড বাথরুম আছে, ছোট বাট ভালো স্পেসিয়াস, আমার মানে অ্যাটাচ বাথরুম হিসাবে ঠিকঠাক। আর এটার এখানে একটা পিলার আছে, এই পিলারের পাশে আমি এখানে রেগুলার যে জামা কাপড়গুলো পরি সেগুলো রাখি, আর এখানে আমার জানলাগুলোর প্রতিটাই বক্স, দেখো তিনটে জানলা আছে, আর এই একটা জানলা, তিনটে জানলা দেখে নিয়েছ। তো আমার ঘরটা কেমন লাগলো তোমাদের সবার একটু জানিও। হাই, তো তোমাদের সবার কেমন লাগলো আমার ঘরটা অবশ্যই জানিও কমেন্টে। ওকে, টাটা।